হ্যালো বিরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে সবার দোয়াই অনেক ভালো আছি চলে আসলাম একটা শপিং সেন্টারে এসেই দেখি সব কিছু অনেক অনেক সুন্দর করে সাজানো তাই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এটা কোনো কিছুর ফেস্টিভ্যাল হবে বিশেষ করে আমার যা ধারণা ইন্ডিয়ান পিপলদের তো সেই হিসাবে সাজানো এই মার্কেটটি আসলে যখন যে ফেস্টিভ্যালে শুরু হয় তখন সেই হিসাবে মার্কেটটি সুন্দর করে সাজিয়ে নেয় তো আসলে তো ফেস্টিভ্যালের কোনো কমতি নেই ঈদ বলেন রমজানের ঈদ কোরবান তারপরে ইন্ডিয়ানদের তো অনেক অনেক ফেস্টিভ্যাল হয় সে হিসাবে সব কিছু সেভাবে সাজাইয়ে রাখে এই মার্কেটটি এমনকি বাচ্চাদের পর্যন্ত এ তো কি সুন্দর সুন্দর ফ্রক বেবিদের জন্য এই ফ্রকটা অনেক সুন্দর আসলে সব কিছুই ওই হিসাবেই রাখে মার্কেটে যখন যাদের ফেস্টিভ্যাল তখন তারা যেন এসে খুব ইজিলি পেয়ে যায় সব কিছু সেই হিসেবেই রাখে এই মার্কেটে তো আপনাদেরকে দেখাই আমি কয়েকটা ছোটো ছোটো বাচ্চাদের কত সুন্দর সুন্দর কাপড় বিশেষ করে বেবি গার্লদের জন্য এগুলো আর এই মার্কেটে সুটা বড় সবারই থাকে তো আমার অনেক অনেক সুন্দর লাগছে সেই হিসাবে আমি সবার জন্য একটু বিটি করে নিলাম কত কিউট কিউট কাপড় আর এদিকে সব শাড়ি সবগুলোই সুন্দর সুন্দর আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না পাশে থাকা বেল বাটনও প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে দেখতে পারেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সব সময় পাশে থেকে সাপোর্ট করেন আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবে পাশে থাকবেন শাড়িগুলো আসলে একটার থেকে একটা সুন্দর শাড়িগুলো অনেক অনেক সুন্দর সুন্দর করিয়ে পরিয়ে রেখেছেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এগুলো হচ্ছে সব মাটির হাঁড়ি পাতিল সিলভারেরও আছে এই তো মাটির হাঁড়ি দেখতে কত সুন্দর করাই আর এখন দেখি কড়াইতে সিলভার কালারের দুইটা স্ট্যান্ড দিল যাতে ধরতে সুবিধা হয় তো সিলভারেরও আছে পিতলেরও আছে এখানে হাঁড়ি পাতিল কড়াই ছোটো ছোটো বালতি সব কিছুই আছে আসলে এখানে তো এক সময় মাটির হাঁড়ি পাতিল দেখা যেত না এই দেশে এখন দেখি সব মার্কেটেই পাওয়া যায় আর আমার কিন্তু ভয় লাগে মাটির হাঁড়িতে রান্না করতে আমার যদিও আছে। কিন্তু রান্না করতে ভয় লাগে কখন না জানি ভেঙে যায় সে কারণে তবে এই হাঁড়িগুলো অনেক অনেকবারই আমার যা ধারণা অতি সহজেই ভাঙবে না তো যাদের ভালো লাগে নিতে পারেন আর আমাদের বিকালের নাচ তাজকে রেডিমেটে নিয়ে আসলাম অনেক কিছুই আনলাম সবাই মিলে খাব মজা করে তাজকে যেহেতু এইসব বেশি পছন্দ করে তো ও যতদিন আছে এখানে দেখা যাচ্ছে বাইরের খাবারে আমরা আজকাল বেশি খাচ্ছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ